লেদার কমপ্লেক্স থানা এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। জলাভূমি ভরাট হচ্ছে বিনা বাধায়। অভিযোগ, পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের যোগসাজশেই বেআইনি কারবার। এভাবেই একের পর এক জলাভূমি ভরাট করা হচ্ছে। পুলিশ প্রশাসনের তোয়াক্কা না করেই বুঝিয়ে ফেলা হচ্ছে জলাভূমি। অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের একাংশের মদতেই রমরমিয়ে এই কারবার চালিয়ে যাচ্ছেন মাটি জমির ব্যবসায়ীরা। কোন অঞ্চলে চলছে এই জলাভূমি ভরাটের কাজ? দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকের তারদহ, ভাঙর দু নম্বর ব্লকের বেওতা এক ও বেওতা দুই এবং বামনঘাটা এলাকায় বেআইনিভাবে জলাশয় ভরাটের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের শেষ প্রান্তে অবস্থিত ওইসব এলাকায় জমির দাম আকাশ ছোঁয়া, যার কারণে অন্য জায়গা থেকে মাটি এনে এইসব এলাকা ভরাট করা হচ্ছে। যদিও বেওতা এক, বেওতা দুই ও বামনঘাটা পঞ্চায়েতের বেশিরভাগ এলাকা জলাভূমি বা মেছো ভেড়ি, ওইসব এলাকায় মাটি ভরাট বা নির্মাণ কাজ করা যায় না, কিন্তু পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের একাংশকে হাত করেই অনায়াসে বুঝিয়ে ফেলা হচ্ছে জলাজমি। গরুমারা, কাঁঠালবেড়িয়া, হাটাগাছা, তারদহ, হাতিশালা এলাকায় বেশ কিছু জলাজমিতে প্রতি রাতে গাড়ি গাড়ি মাটি পড়ছে। এইসব এলাকায় জলাভূমি ও পুকুর ভরাটে রাজ্য শাসক দল ও পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে যতটুকু আমি জানি, লেদার কমপ্লেক্স মানে কেএলসি থানা যাকে বলে কলকাতা পুলিশের, ওটা নতুন কলকাতা পুলিশে গেছে, আগে ছিল চব্বিশ পরগনা পুলিশ। ওখানে বেওতা এক, বেওতা দুই এবং বামুনঘাটা, এই তিনটে পঞ্চায়েত আর একটা যে তারদা, এই চারটে পঞ্চায়েত ওখানে আছে। এই চারটে পঞ্চায়েত এলাকাতেই পুকুর বোজানো চলছে, জলাশয় বোজানো চলছে। যারা করছেন তারা তৃণমূলের বড় নেতা এবং তারা টাকা দিচ্ছেন আরও বড় নেতাদের, আর দাঁড়িয়ে থেকে প্রশ্রয় দিচ্ছে, ব্যবস্থাপনা করে দিচ্ছে পুলিশ, টাকা পাচ্ছে পুলিশও পর্যন্ত। ফলে পুলিশ দাঁড়িয়ে থেকে এই বেআইনি কাজগুলো করছে। যারা রক্ষক তারাই তো ভক্ষক, যারা ভক্ষক তাদের হাতেই দেওয়া হয়েছে রক্ষার দায়িত্ব। সর্বনাশ হচ্ছে কলকাতার চারপাশটা, খেয়াল করে দেখুন, ভবিষ্যতের জন্য বিপদ তৈরি হচ্ছে এবং সব জেনে বুঝে পুলিশের নাকের দলায়। দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া ও এ ধরনের কাজ বন্ধ করার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ভাঙর দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি রহিম মোল্লা। কোনো তৃণমূল কংগ্রেস যদি করে থাকে, কেউ যদি দলের নাম করে ব্যবসা করতে আসে, সেটা দল সঠিক সময়ে তার ব্যবস্থা নেবে এবং তার কিছুটা নমুনা, তার কিছুটা কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেএসির মধ্যে। যদিও আমাদের কাশ্মীরের মধ্যে এইগুলো এখন আমরা দেখছি না, তাহলেও আমি ঠিক আছে, প্রশাসন এবং অন্যান্য যারা আধিকারিক আছে এই ডিপার্টমেন্টের, তাদের কাছে আমি বলবো যে দ্রুত তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ঠিক আছে এগুলোকে বন্ধ করার জন্য। অনেক সময় চাষের জমি থেকে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে, সেই মাটি পৌঁছে যাচ্ছে এইসব এলাকায় যা জলাভূমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। পরিবেশবিদদের আশঙ্কা, এর ফলে বাস্তুতন্ত্রেরও ক্ষতি হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।